ভাই বড় মাছটা ভাবেন তো যে এটা কত টাকা আছে টোটালে কয় টাকা আছে বড় মাছটা মাপেন এমন খাবি আর একটা তুই নিয়ে যাবো তুই খাবি নি আবার তোমার সঙ্গে না খালে তাহলে 1 কেজি মাছ নিও ওই মাছ কি কই আমরা ওই মাছগুলো মিষ্টি রাখি ওই মিষ্টি দিকান বড় বড় কই মাছগুলো অনেক বড় বড় কই দাম বড় একটু টাটকাও না মলাই মাছটি কই মলাই মাছ মলাই মাছগুলো টাটকা করছে না আমি সবগুলো মাছই ভালো করছি কই মাছটা অনেক বড় করছি আজকে কই মাছ বাজি করব কই মাছগুলি মনের মতো কত বড় বড় কই মাছ মাশাল্লাহ দিলে এই যে আমার মতো মোটা কই মাছগুলি এই যে কই মাছ ভাজি করব আজকে আর মাশকলাইয়ের ডাল রান্না করব এই যে মাছের মাথাটা দিয়ে মাশকলাইয়ের ডাল রান্না করব এই যে মাছের মাথাটা আর এই দুই পিস টুকরা দিয়ে আর মাছের মাথাটা দিয়ে মাশকলাইয়ের ডাল রান্না করব তারপরে কই মাছ ভাজি করব আর টমেটো দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে মাখা মাখা করে এই ছোটো মাছগুলি রান্না করব এই যে এই ছোটো মাছগুলি রান্না করব এই ছোটো মাছ টমেটো আলু চিকেন করে ফুলব পেঁয়াজ কাটবো তা কাঁচামরিচ বেশি করে ধনিয়া পাতা দিব তারপরে এই মাছগুলি হাতে মাখানো মশলা করে একসাথে মেখে জলসান করে রান্না করব এইটিগুলো অনেক খেতে স্বাদেগুলো চোখের জন্য অনেক ভালো এই যে এই মাছগুলি কাটতে কষ্ট হয় কিন্তু খেতে অনেক টেস্ট তাছাড়া চোখের জন্য অনেক উপকার যাদের চোখে সমস্যা আছে চোখে কম দেখে তারা এই ছোটো মাছগুলি খাইতে পারে তাহলে চোখে সমস্যা শেষ হবে তারপরে এই ছোটো মাছগুলির সাথে আবার এই যে টমেটো দিব এই টমেটো আর বেশি করে ধনিয়া পাতা দিব তারপরে বেশি করে কাঁচামরিচ দিব
আর আলু দিব চিকন করে বলে আর এইটা নিয়ে আসছি লাউ পাতা এটাকে লাউ পাতা বলে এটা চাপা শুটকি পেঁয়াজ আর লাল মরিচ পাটায় বেটে লাউ পাতার ভিতরে দিব তারপর লাউ পাতার বড়া বানিয়ে খাবো যারা আমাদের কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া তারা সবাই জানে যে এই খাবারটা কত টেস্ট তারপরে এই কপিটা ভাজি করব দুটো কপি কপি ভাজি দিয়ে রুটি খাবো সকালবেলা রাতে রান্না করে রাখবো কারণ আমি সকালে সময় পাই না যা রান্না করি সকালে সময় না পাওয়ার কারণে যে রাতে রান্না করে রেখে দিই আর আমার হাই প্রেশার আমার লেবু খেতে হয় বেশি এই জন্য বেশি করে সবসময় লেবু কিনে নিয়ে আসি এই যে লেবু কিনে নিয়ে আসি বেশি করে লেবু খেলে আমার মাথাটা ভালো থাকে আমার হাই প্রেশার তো এই জন্য আমার লেবু খেতে হয় এই যে লেবু লেবুগুলি অনেক ভালো অনেক রস হলো এই যে লেবুগুলি প্রচুর লেবু খাই আমরা বাসায় প্রচুর লেবু খাই আমাদের অনেক লেবু লাগে